ওই জানাল ভাই, এই ট্যাঙ্কি কি কিনে নিয়ে আইলা? ওই মাছ পাইছ না? মাছ পাইছ? মাছ পাইছ? একটাও না? এক বসি গুড়ি আছে কে আমি সকালে আইছিলাম বুঝছ, এই একটা পাত্তা পাইছি, পাত্তাটা বড় উড়ি নে, আর একটা গুলসা পাইছি বড়, ওই যে ওইটাকে হইছিলাম ওইটাকে, হ্যাঁ ধার ডাল যে মূর্তিকে বেড়ায় বেরিয়া নেই মূর্তি ঘুরে। ও আর এক কথা কই, আমার বউ কইল কি নিরামিষ তরকারি খাইবে বুঝছ, হ্যাঁ দাঁড়া দাঁড়া তো এদিনকে খাইলাম। আচ্ছা সিন মূলে দিয়ে নে বেড়তে একটা লাউ আছে আদা মাদি কাঢ়া, ওটা দেবো না? হ্যাঁ দিও আই দিয়ে একটা নিরামিষ, কারণ দুই দিন পরে না ওই যে তোর অষ্টভর শুরু হইব, হ্যাঁ আর হন ওই যে অষ্টভর বানছে বুঝছ, হ্যাঁ গান হুনস বা না হুনস তোরা ভাত আর ওই যে মানে ভাত কি প্রসাদ যাই হোক, হ্যাঁ ডেল নাবড়া খিচুড়ি আর ই আছে, এইবার এই যে দেখ বিরিয়ানির মতো করব, মনে কর যে যে পোলাও সেল দেয়, হ্যাঁ সবজি বিরিয়ানি নানান পদের খাওয়ান আছে, তো যাইস হ্যাঁ ডেল ডেল তুই কয় কয় বালতি খাবি রে ডেল নে নাবড়া, তারপরে শুকর তারপর যে আলু দিয়ে রসা, ও না হুন বেরতে খাওয়া বন্ধ বুঝছ, আর দোকান দিবি চায়ের দোকান দিব, ও তো ভাই যাই ধি মূলে দাঁড়া কিছু নিয়ে, আর হ্যাঁ লাউ আছে একটা নিরামিষ তরকারি, আমার বোরে ধারস নাই, কি কস এক বছর বিয়ে করছে আমার বোরে ধারস নাই, ও আচ্ছা যাস আমার বউ দেহার তোর নিমন্ত্রণ দিয়ে গেলাম, অষ্টভর দেখবি আমার বউ দেখবি ঠিক আছে, তো যাই ভাই বুঝি না কি করলি, খাওয়া খেত দিল ওই যে নরা আর সুরেশ ঠিক আছে এই দুই বাড়ি, আর রান্না বাড়ি ভান্ডার ঘর সব আমাকে বেরতে বুঝছ, যাস ভাই হ্যাঁ শুক্রবার। কিরে ভাই তোরা কি কেল দিবেন সৎ? হ্যাঁ কেল কেল দিবেন সরে কি শেষ? ওই ভাই ও ভাই সিন মুলা কুন্ডা রে ভাই, সিন মুলা কুন্ডা, সিন মুলা কুন্ডা রে লাল লাল ডা কুমুরে এই সাইডে নিরামিষ তরকারি ভালো হবো তাই না? হায় রে সিন মুলা রে তোরা খুঁজ যাই পাই না,
তবে কেল দেয়া শেষ হ্যাঁ মা সকলটা এই যে বুট্টা খেত আজকে সব কেল দিল কেল এইরকম কেল করে এই যে কেল দিয়া দিছে না এখন সাতটার যাই আছে গুড়াই গুড়াই দিয়ে দিব বুট্টা ও বড় বড় আর কি সার দিবি রে সার দেওয়া শেষ ভিটামিন ডি যা সব দেওয়া শেষ আর খালি পিস তোর বোর আনবো কি আমার বোর মানছে খালি রাঁধছে শাক আর শাক রাঁধছে খালি শাক রাঁধছে মাছ আছে মাছ তেলাপি মাছ চলবো না নিরামিষ তরকারি বৌরে দিকে তুমি এই বালি বনে কি করবাছো দাদা মোলা নিয়ে এলাম চকে দিকে এখন তাহলে তোর দাদার নয় ওরে যা বড় মোলা দা কি খাবি তুই বালি সবটি বাবা একখানে জায়গা হলো না না বালি এনেই ছিল কালকে এর উপর দিয়ে গাড়ি তুলে দিছে এই বয়সে কি তোমার এই কাম কাজ চলে কও বন্ধ করো ডেমোক্রেটটা ফেল ওটা ওটা কি ওটা কি কি আমার আমার পেছানো বিস্কুট ও কষ্ট বড় বেছে না পারাই এই যে আমাকে বাড়ির বুগলেই সব গেট আমাকে বাড়ির রাস্তায় গেট কারণ আমাকে বাড়ির রাস্তায় গেটটা দিলে সব দিক থেকে মানে ওই গেটের ভিউটা দেখা যাইব এর লাইয়া তারা সিলেক্ট করছে যে বিনয় গোবাড়ির রাস্তার গেটটা বানাই মানে মোটামুটি বলতে গেলে আমার বাড়িতেই এটা অষ্ট বড় বানছে কারণ রান্না বাড়ি খাওয়া দাওয়া তো এমুরাই মানুষজন থাকেও বেশি এমুরা তো নিয়ে যাই হাতে বোঝা মূলের বোঝা তো জানিনি মানে বোর্ডার দিয়া একটু খুশি করি আমার এলাকায় আবার কি একটু ঘুরান দিলেই তরকারির অভাব নাই যার যার খেতে বইনা দিছে নিয়ে নিয়ে খাও কোনো সমস্যা নাই মামু মোজ গাছ যদি পরে কোদা কূপ দিয়ে আরো খানে নামিয়ে দিও সমস্যা নাই অনেক সময় যে গেটের মাপে মোজ গাছ পরে গাছ গোছানো বলছে তো হ্যাঁ হ্যাঁ ওইটা দরকার আরো খানে বললেই হবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা কি গো তোমার মেলা দিন পরে দেখলাম আমার বউ দেখ পারেছিল নাকি কি কে নিয়ে গেছিল ওই তোর মাই তোর মাই কোন শিশু তোর মাই হ্যাঁ মার কথা মনে পড়ে না হ্যাঁ কো ই কুরবান নিগে আনাস কুরবান দিতে ও আচ্ছা কো কা গো মন মরা খায় হ্যাঁ কেছে মন্ডা মরা কে সেলের বস্তার গুডাউন থেকে দিছে না কি ধর ধরবাম আমি হাওলে আটকা করতেছি না ধরবাম পায়ে কেছে
যাও মর দামি কইরা হইছে যে সবজি বাগান নিরাইবার যাও এক সাইড উঁচাও আর এক সাইড নিচাও বইহা নিয়ে এই যে পায়ের মধ্যে বিষটা বানাইছ আসলে কি কমু দুই দিন পর পরই আমার এই ব্যারামে সারে না এই মোরা বোর ব্যারাম হয় নয় আমার ব্যারাম হয় এই ব্যারাম নিয়ে কি আমাকে জীবন নিয়ে কি তাই তো বুঝতে আসি না হাই রে ধর মুলা ধর কি দিব জলটা নিয়ে খাও খাইবে না তোমার কোন কারণে আমার কারণটা দেখাও যে এই কারণে তুমি ওই এই দুয়ার নেই ফের নিয়ে এই অবস্থা আমি পুরুষ মানুষ আমি নেপলে মিশে কি কইবো এ বিনয় কি মন বইয়ে বিনয় রে দিয়ে ঘর নে পাই দুয়ার নে পাই এনে ঘটনা হয়েছে শুন এনে ওই যে তুমি নেপছো না আজকে নেপছ যে আর ওই জমুরা যে সবজি বাগান যে পাশন দিয়ে খুসাইছ এই কারণে আমার মনে হয় তোমার রগে টান দিছে ভাই কি কমু এই যে আজকে অনেক কাজ মানে বাড়িতে অনেক কাজ করছি আমি দেখাইতেছি আজকে আমার বাড়িতে কি কি কাম করছি ও করছে কিছুক্ষণ ই করলাম হ্যাঁ কি করবো কোন বিপদ কেলকে কামড়াইলো বিলাই আজকে বই ধরছে রগে টান হ্যাঁ ভগবান আমার যে কি লেখে দিছে আমি নিজেও জানি না মানে শুন তুমি কি রান্না পারবা নাকি পারবা না দেখো কি গাটর গাটর করে না গ্লাস গ্লাসের মধ্যে মেজাজটা গরম হয় আচ্ছা আমি কুইটা কুইটা যা আছে আমি সব কিছু রেডি করে দেই তুমি যদি না পারো আমি নিজেই রান্ধবো সমস্যা নাই হুম তুমি ভিডিও করার বা আমি তো নষ্ট করব নরা হওয়ার বানা বুয়া ভাই ভিডিও করার বানা একটু তো তুমি রান তো এখানে ভিডিও করলে ওই খাডো আমি তো কইছ না ভাব ভীষণ ব্যথা হচ্ছে তাহলে এই বুয়া ভাই একটু আটা দে নারে হওয়ার বানা করে তুমি খাই এটা দাও আচ্ছা আমি কেটে দিমনি হায় রে ভগবান ওই যে কয় না দশ টিয়া বাসে বের যায় বিশ টিয়া যায় এই দুইটিয়ার ঘর এই দুয়ার নিপার যে আমার এই যে ওখানে পঞ্চাশটার গ্যাস পুরাইব মানে তুমি যদি ভালো থাকতে তাহলে তো আমি বাইরে যে রান্ধতে পারতাম আচ্ছা আমি করি এনে কাটাকাটি সব করি তুমি থাকো একটু খারাও সে একটু খারাও সে একটু খারাও আস্তে আস্তে খারাও দিই পারো নাকি আর একটু আগে পাও টানাটানি করলাম না মানে একটু খারাও কনে কুমরে রই জায়গায় আরে ইউ আস্তে আস্তে খারাও না হাই রে ভগবান রে এই যে এই ঘরের ভিতরে যত জ্বালানি আসিল যা জঙ্গল মঙ্গল আসিল সব পরিষ্কার করছি পুরা পরিষ্কার কিচ্ছু নাই ঘরের ভিতরে কারণ এই ঘরের মধ্যে ভান্ডার ঘর মানে যত তরকারি মরকারি রাখা সব সব ওই ঘরে নিছি এই যে ওর পায়ে রগে টান দিছে কোন থেকে এই যে এখানে নেপছে নেপছে আর ওই যে সবজি বাগান যে করছে হেনতে পাশন দিয়ে খুশে নেই আজকে এই অবস্থা কোন হ্যাঁ আর এমনি স্বাস্থ্য কম তো দুর্বল
এটো কাম করলেই না হতাশায় পড়া যায়। তাড়াতাড়ি এরা আবার কি করছে? ওই যে মির্সেবের উপরে তেলের বম রাখসাল, হেইটা দুইজনে ফালাইয়া নিয়ে নিজেরা খাইয়া যে দেখেন পায়ে ভরাইছে মুখে ভরাইয়া সাড়াসাড়ি শুরু করছে। মানে এঢা মিনিট শান্তি নাই। এই তেল আর খাবি না? খাবি তেল? এই তেল খেয়েছি। কি কমু কন, কালকে বউ কামড়াইলো আজকে তেলের বম ফালাইলো। দাদা দেও, আমার তো রন্ধন রাখবই। পারবা? ধরো ধরো কাটা, যা যা নাকবো আমার কাছে কইবা, মেয়ে দিন। বাসা বলরা তাহলে আমার বউ শেষমেশ রাজি হয়েছে। ওই খুটিয়া খুটিয়া বহে বহে রানবো, আর এমরা যা যা সাহায্য করেন নাকি নিজেই করম। রান্ধা শেষে কুলে করে নিয়ে বিছানায় বহে থ দিন। তাই তো, আরে রগে টান দিলে তাই তোমার হইলে বুঝতে আল্লাহ। আমারও রগে টান দেয় বুঝছ, রগে কান্না টান দেয়। রগে টান দিছে বলছে তোমারে। এই যে মূলে এটা দেশি লাওয়া চাল আদান, এটা বাগুন, এই ডাঁড়া দিয়ে সুন্দর করে ধবধবা এটা নিরামিষ তরকারি রান্ধবো আমার বউ। ঠিক আছে, পারবা তো? আচ্ছা, এই যে মা সকাল সকালে যাইয়া বসি ধরছিলাম তো, ওই যে ভিতরে ভিতরে গুলশা আছে, আর পাত্তাটা দেখাও কত বড় পাত্তা। বাবা রে বাবা, তো যাই হোক আজকে সকালের মাছ। শুনো, ওই পাত্তা মাছ তুমি তো পছন্দ করো, ওইটা তুমি বাজা খেয়েও আর আমার ট্যাংরা বাইজা দিও। না, আমি আমি কষ্ট যতই করি তো ভালো জিনিস টানলে তোমার খাওয়াইলে আমার মনটা ভালো লাগে, কারণ ভালোবাসার অভাব আছে দুনিয়ায়। পাতাটা অনেক বড়, তাই না? অনেক বড়, গোলসাটা বড় আছে। যাকে এটাই বাজা খামু আর নিরামিষ তরকারি। আজকে আমার বইয়ের যে রোগে টান লাগছে না, তার চেহারায় পুরো বোঝা যায় একবারে কালা কালা হয়ে গেছে গা, কারণ আমার বউ কিন্তু ধবধবা সাদা। আর কি করবা, আস্তে আস্তে রাখো, কাইটো না, ডুম করো না। আজকে পুরো আকাশটা একবারে কেমন কালো ধোয়ার মতো, মানে নিন মশাবি নাকি? আমাকে ওই যে চিটাগাং কক্সবাজার আছে না, এনদে ওই যে মনে হয় ঘূর্ণিঝড় বেঞ্চে খুবই আলো স্বল্পতা।
তুমি রান্না বাড়ি করো। ওই সান্না ওই যে হুনা ওই বোতলের মুখে একটা তালা দিয়ে দিমু বুঝছা, কারণ এই কয়দিন তো নিমন্ত্রণ খামু। হ্যাঁ আমার তেল আর ফুরাইব না, কি দিলেন মানে পাঁচ ফুরল মানে জিরা আদা সবজি দিয়ে দিলাম। হলুদ দিলে কেমনি গে? তোমার কইছি না নিরামিষ তরকারিতে হলুদ মরিচের ফাঁকি দিবে না। মাসা বলা আমার বউ ভালো করে জানে আমি নিরামিষ তরকারিতে হলুদ মরিচের গুঁড়া খাই না, তাও যে সিমটির মতো দিচ্ছে। বেশি কষাইবে না বুঝছো, বেশি কষাইলে সবজি নষ্ট হয়ে যাবো। সবজি কাঁচা খাওয়াই ভালো। তোমারে কইছি বেশি কষাইবে না, বেশি ওই ভাজা পোড়া করবা না, এই কথা মনে রাখবা। কি দিয়ে মিষ্টি লাউ? মিষ্টি লাউ তো নিরামিষ খাইবে, কয়দিন পরে খাইও। ব্যথা আছে? ব্যথা আছে, অসুবিধা নাই, রাইতে আমি মেসেজ করে দিমনি। হ্যাঁ পাও টাও টাইনা দিমনি, দেখুনি আর একটা ইয়ে আছে অর্জুনারি শালসা, ওইটা লাগে দিলেই ব্যথা যাবো গা। মা সকলরা এই দুমাই নাই হয়ে যায় গা, একবারে টকবক করতে আসছি। দেখেন যে মা সকল নিরামিষ তরকারিটা আমার বউ দিতে কি মন হয়, আর আমার বউ তো দেন না কিচ্ছু বুঝে না, অগোবাইতে তো নিরামিষ খায় না, খালি খায় মাছ। ওরা নিরামিষ তরকারি পাইব কনি, আর নিরামিষ তরকারি আনলো কি করে জানেন, হলুদ দেয়, ও একবার বেসাত খাওন যায় না। হায় রে আমার গ্যাসের বোতল রে, পাঁচ মাস চলবান সত, আরো দুই মাস চলিস, দুনিয়ার সব কিছু ফুরিয়া যায়, যদি গ্যাস না ফুরাইতো না কি যে ভালো লাগতো গো। আর তেল নামাও নামাও নামাও, হয়ে গেছে তরকারি হয়ে গেছে। এই যে কি যে স্বাদ, মাছটা ভাই জ্বালাও হয়েছে, মানে মাছ বাজো। ঘুমটা রাডো খুল মুখ কি ধরা যায় না, মাছ বাজার সময় আমরা রান্ধনি হজ দেই কেন হজ দেই জানেন, এই ভূত পেট যাতে না আহে বাড়িতে বলে নানান অসুখ বিসুখ হইলে এই রাঁধুনি হজ দিলেই, মানে মাছ বাজার সময় দাও ছেড়ে দাও। হ্যাঁ
মাছটা জানি ভাঙে না সর ডাকনা দাও কোনে ডাকনা মুখে একটা টুনা বড় হ্যাঁ 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 সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো দরবারে আনবার গেছিলাম দরবারে আনবার ফুটটা খাচ্ছি দরবারে আনবার বসি তো দোষ আমি কি করব তাহলে এক কাম করতা তুমি জানো কি হবো কেন চুন মাই কেন মাছের মধ্যে চুন দিলেই তো ফুটে না গমের মতো ফাটে রে যাই হোক মা সকল এই যে আমার মাছ বাজা হইলো তাহলে বনে সেটা খেবের বুঝি ওরা নয় গেছি গে কাস হুরে কাশি পারো শরীরের এমন ক্যাশ মাসা গল রা ওই যে বমের বোঝাই তেল ফালাইছাল না চাইটা সাইটা খাওয়া নে একবারে রাও সাউট বন্ধ কি মনে করতেছে তেল খাইলে বেশি তেল খাইছে না তুমি খালি তেল খাই কেসন খাই পারবা মেলানি বর্ষা তা সমস বোরে নি মানে আদর করলাম দিল না আমার জীবন এত বড় পাত্তা মাছ আমি নদীর থেকে মাইনি কত বড় পাত্তা এই পাত্তা মাছটা বুঝছ ওটা কেন বসেটা পাচ্ছি না জলে পড়লো মাটিতে যাওয়ার আগে না থাবা দেওয়া নিয়ে গেল গা কুটা জিবে দিল খুব স্বাদ খাইলে বলে মন ভরে ভাই কিন্তু বাস্তের কালে দুইটারে জ্বালাইছে যাই হোক আজকে তো জানে নেই ওর অবস্থাটা কি তাহলে এই যে খাইবার বললো আস্তে আস্তে দৈরা নিয়ে খালি বেছানে খুয়ানো তাছাড়া আর উপায় নেই
তোকে নিয়ে যাবার কত কথা শোনা লাগে জানস? মাছ ভাজা যতই খাও কাঁচা মরিচ কামড় না দিলে না ভালো লাগে না। আর তুমিও গমের মুখা ডাকে লাগে তো আসলে না ভালোভাবে মাছ ভাজা তৈল নিরামিষ দেখ স্বাদ হচ্ছে। তবে এই তরকারির মধ্যে যে একটু ঘি দিয়াতাম না, ঘি দিলে খুব স্বাদ লাগতো। সকলরা আমার বোনকে আশীর্বাদ করেন, কষ্ট করে এবার মানছে, অনেক কাম কাজ করে না গো, এভাবে রগে টান নিয়ে থাকবে তো পারামিশি নানান কথা কইব। ভালো থাকেন সবাই, বাই।